এক মার্কিন নাগরিকের সাথে যোগ সাজস করে বাংলাদেশের একটি বাইং হাউজের ভয়াবহ প্রতারণার শিকার হয়েছে দেশের আটটি গার্মেন্টস কারখানা টিএন সোর্সিং নামের ওই বাইং হাউজের দেয়া সাড়ে তিনশো কোটি টাকার ক্রয়াদেশ নিয়ে বিপাকে কারখানাগুলো এরই মধ্যে প্রায় পঞ্চাশ কোটি টাকার পোশাক যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় রপ্তানি হলেও টাকা মিলছে না কারখানা মালিকরা জানান ক্রয়াদেশ দিতে কিছু মার্কিন কোম্পানির জাল কাগজপত্র ব্যবহার করে চক্রটি বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রিপোর্ট বেশ কিছুদিন ধরে দেশের কয়েকটি গার্মেন্টস কারখানায় বিদেশি ক্রেতাদের জন্য তৈরি পোশাকের ক্রয়াদেশ দেয় ঢাকার বাইং হাউস টিএন সোর্সিং এসব পণ্য রপ্তানির পর যথাসময়ে মূল্য বুঝেও পেয়েছে কারখানাগুলো তবে মাস ছয়েক আগে মার্কিন ও রাশিয়ান কিছু ব্র্যান্ডের জন্য নিপা গ্রুপের চারটি কারখানায় এক কোটি ডলারের জ্যাকেট সহ নানা ধরনের পোশাকের ক্রয়াদেশ দেয় টিএন সোর্সিং তিন মাস আগে ৩০ লাখ ডলারের পোশাক রপ্তানিও হয় কিন্তু সময় মতো পণ্যের মূল্য না পেয়ে টিএন সোর্সিংকে পেমেন্টের জন্য চাপ দিলে কারখানাগুলোকে জাল পেমেন্ট স্লিপ দেয় প্রতিষ্ঠানটি টিএন সোর্সিং আমাদের বিভিন্ন সময় আমাদের ক্রয়াদেশ দিয়েছে শিপমেন্ট করার পরে পোর্টে মাল পৌঁছেছে কিন্তু পোর্টে পৌঁছানোর পরে আমরা জানতে পারলাম যে এটা আসলে এই যে গার্মেন্টসটা যে 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 কোম্পানির নামে সে কোম্পানি বলতে আমেরিকাতে কোনো কোম্পানি নাই চক্রটার সঙ্গে কিছু লোক জড়িত জড়িত আছে আমার কাছে মনে হচ্ছে যে সঙ্গে ফ্রেড এই চক্রের প্রতারণার শিকার হয়েছে দেশের মোট আটটি তৈরি পোশাক কারখানা যাদেরকে প্রায় তিন কোটি ডলারের বেশি মূল্যমানের পণ্যের ক্রয়াদেশ দেয়া হয় এর মধ্যে রপ্তানি হয়েছে চল্লিশ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য যা এখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিভিন্ন পোর্টে পড়ে আছে আর কারখানায় পড়ে আছে তৈরি করা অনেক পণ্য এবং এসব পণ্য তৈরির জন্য চীন থেকে আমদানি করা কাপড় এসব পণ্য তৈরিতে বাইং হাউজের নির্ধারণ করে দেয়া বাংলাদেশি এবং চাইনিজ বিভিন্ন কোম্পানি থেকে কাপড় ও অ্যাক্সেসরিজ অনেক বেশি দাম দিয়ে আমদানি করতে হয় কারখানাগুলোকে প্রতারক চক্রটি ওই সব কোম্পানি থেকে বড় অঙ্কের কমিশন নিয়েছে বলেই মনে করছেন উদ্যোক্তারা এই ধরনের প্রতারণার ক্ষেত্রে আসলে আমরা ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে যায় একবারে কারণ ব্যাংক থেকে শুরু করে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যায় ডেফিনলি আজকাল সব বাইরে সেলসকন্টাকে কাজ করে দ্যাটস ওই আমরা কাজ করেছি জালিয়াতির বিষয়টি স্বীকার করে টিএন এর দুই মালিকই দাবি করছেন এ ঘটনায় তারা নিজেরাও প্রতারিত হয়েছেন তারা জানান ইলিয়াস বেগ নামের এক মার্কিন নাগরিক নামি ব্র্যান্ড লিব্রা লাক্জারিস টপ গল্ফ ও হ্যাপটেক্সের নাম ব্যবহার করে হদিসবিহীন কয়েকটি কোম্পানির নামে এসব ক্রয়াদেশ দেন কিন্তু কিছু পণ্য যুক্তরাষ্ট্রের বন্দরে পৌঁছালে আচরণ বদলে যায় ইলিয়াস বেগের টিএন সোর্সিংয়ের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় সে ইলিয়াস বেগ আমার জানা মতে উনি দুই তিনটা কোম্পানির সাথে অ্যাডভাইজার হিসেবে সংযুক্ত আছেন এই মুহূর্তে এসে সে সব কিছু তার লাইবটি থেকে ছড়ে গেছে এবং এখন এই বিপদে আমরা আমাদের কোম্পানি পড়ে গেছি এ বিষয়ে মুঠোফোন এবং ইমেইলে ইলিয়াস বেগের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় তবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিষয়টি নিয়ে এর দ্বারস্থ হন উদ্যোক্তারা তাদের অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিএমইএ এই দেশি এবং এই বিদেশি ভুয়া চক্র তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তদন্তের মাধ্যমে করার জন্য আমরা বাংলাদেশ ব্যাংক এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বিজিবির পক্ষ থেকে আমরা অনুরোধ করব জালিয়াতির এই ঘটনার পর এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে গার্মেন্টস মালিকদের সতর্ক করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিএমইএ হাসানুল শাওন এনটিভি নিউজ ঢাকা একতরফা নয় আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসব মুখর এমন মন্তব্য করে সাধারণ সম্পাদক বলেছেন দিয়ে টোকাই চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে রোববার ব্রিফিং থেকে তিনি সাহস থাকলে তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানান বলেন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘের কথা বলতে গেলে নিরাপত্তা ও সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন হয় এদিকে দশ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে বলে জানান ও বায়দুল কাদের আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান দেশের সাম্প্রতিক রাজনীতি বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জনসমর্থন হারিয়ে এখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় চোরা গুপ্তা হামলার জন্য এখন তারা কর্মী পাচ্ছে না ভাড়া করা টোকায় দিয়ে চোরা গুপ্তা হামলা লন্ডনে বসে নির্দেশ দিচ্ছে দেশের ক্ষতি করার জন্য আমি তারেক রহমানকে বলবো এটা রাজনীতি নয় রাজনীতি করতে চান সৎসাহস থাকলে আসুন রাজপথে মোকাবিলা নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অনেক নেতা দল থেকে বেরিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন ভুলের রাজনীতির কারণে কিছুদিনের মধ্যে আরও অনেক নেতাকে হারাবে দলটি বিএনপি রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করে তারা রাজনীতির সুস্থ দ্বারা ফিরে আসতে শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই এক প্রশ্নের উত্তরে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন একতরফা হবে না আগামী নির্বাচন বিএনপি অংশ না নিলেও চুয়াল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে আটাশটি নির্বাচনে অংশ নিচ্ছে উৎসবমুখ নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিশনের ব্যাপারটা এখানে আছে কম্পিটিশন না হলে উৎসব হয়ে যায় একতরফা তো উৎসব হয়ে যায় আমরা না বিশ্ব মানবাধিকার দিবস এটাকে কেন পাল্টা পাল্টি বলছেন এটা ঠিক না আশা কোনো আমরা আবেদন করেছি অন্য এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন যথাযথ নিয়ম না মেনে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারে না জাতিসংঘ তারা কোনো দেশের ব্যাপারে অভ্যন্তরীণ ব্যাপারে কোনো কথা বলার নজির আমরা পাইনি দুইটা উইং একটা হলো জেনারেল অ্যাসেম্বলি আর একটা হলো সিকিউরিটি কাউন্সিল এই দুইটা উইংয়ের ম্যান্ডেট লাগবে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলতে এ সময় ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের আদর্শিক জোট চোদ্দ দলের সাথে আসন ভাগাভাগির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি আর জাতীয় পার্টির নিজেদের পায়ে দাঁড়ানো উচিত এমন মন্তব্য করে তিনি বলেন প্রকৃত বিরোধী দল হওয়ার এখনই মোক্ষম সময় একই সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন যে সব নেতা স্বতন্ত্র নির্বাচন করবে দল থেকে তাদের বহিষ্কার করা হবে না মুকসিমুল এনটিভি নিউজ ঢাকা অটোমেটিক বিকাশ বিকাশ করতে করুন আর কি লাগে নির্বাচনী আচরণবিধি অনুসারে তফসিলের পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সমাবেশের জন্য নির্বাচন কমিশনের অনুমতি লাগবে এমন কথা বলেছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আগারগাঁওয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট মিশনের সঙ্গে কমিশনের বৈঠক শেষে রোববার কথা বলেন তিনি সারাদেশ থেকে পোস্টার ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট উনত্রিশ অক্টোবর থেকে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় থাকবেন তেইশ জানুয়ারি পর্যন্ত রোববার তারা বৈঠক করে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সহ বেশ কয়েকজনের সঙ্গে সেখানে নির্বাচনী আইন প্রস্তুতি এবং অগ্রগতি নিয়ে তাদের প্রশ্নের উত্তর দেয়া হয় বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয় নির্বাচনী কার্যক্রম পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইইউর দলটি আরও কয়েক দফা কমিশনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচনে কতগুলো রাজনৈতিক দল দেশি বিদেশি পর্যবেক্ষক দল আসছে সে বিষয়ে বিশদ খোঁজখবর নেন তারা নির্বাচন পূর্ব নির্বাচন পরবর্তী সকল ধরনের বিষয়গুলো তারা অবজার্ভ করবে তারা নির্বাচনী ভায়োলেন্স নির্বাচন পূর্ব ভায়োলেন্স সকল বিষয় তারা দেশ দেশব্যাপী ঘুরবে দেশে সারা দেশে যাওয়ার জন্য তাদের যে সিকিউরিটি বা আদার্স যে বিষয়গুলো আমরা তাদেরকে হেল্প করবো প্রশ্ন ছিল রাজনৈতিক সভা সমাবেশ তফসিলের পর আইন সিদ্ধ কি রাজনৈতিক সমাবেশের জন্য তো যদি কোথাও জনসমাবেশ করে সেক্ষেত্রে তো অনুমতি নিতে হবে আমাদের আচরণ বিধি যেভাবে আছে সেটা বলবে আছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে ওখানে রিটার্নিং অফিসার আছে সেক্ষেত্রে সেখান থেকে মানে অনুমতি নিবে কিন্তু আগামী দশ ডিসেম্বর বাইতুল মোকারমের দক্ষিণ গেটে মানবাধিকার দিবস উপলক্ষে সভা করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নিয়ামুলাজি সাদেক এন টিভি নিউজ ঢাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ এরই মধ্যে বিকল্প ধারার অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নান বি চৌধুরী স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ও বিএনএম এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি অ্যান্থী সহ অনেকের প্রার্থীতা বাতিল হয়েছে আর জাতীয় পার্টি রুহুল আমিন হাওলাদার সহ অনেক প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়েছে মইদুল ইসলামের রিপোর্ট নোয়াখালী সদর আসনে বিকল্প ধারার প্রার্থী ও দলটির মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নানের বিরুদ্ধে সাতাশটি ফৌজদারি মামলা এবং ঋণ খিলাফি সহ বিভিন্ন অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একই সাথে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ এক আসনের প্রার্থী মাহিবি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা যেগুলো বাতিল হয়েছে বাতিল তিনটি একটি হচ্ছে জনাব মাহি বদরুদ্দুজা চৌধুরী অর্ডারটি বাতিল হয়েছে সিআইবি বাংলাদেশ ব্যাংকে তথ্য অনুযায়ী একটি জামিনদার হিসেবে ঋণ খেলাপি হিসেবে তারা তথ্য দিয়েছে কিশোরগঞ্জ এক আসনে জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের সন্তান এবং আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশাবুল ইসলামের বড় ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ সাভায়েতুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী হলফনামায় দশজন সমর্থিত ভোটারের যে স্বাক্ষর প্রয়োজন তাতে গড়মিল থাকার অভিযোগে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা একই সাথে কিশোরগঞ্জ দুই আসনের বিএনপি থেকে বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান রঞ্জনের প্রার্থী বাতিল করেছে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঋণ খেলাফির অভিযোগে বাতিল করা হয় তার মনোনয়ন আর আটাশি লাখ টাকা কর না দেওয়ার অভিযোগে পটুয়াখালী এক আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং লাঙল প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষর জালিয়াতি অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী নির্বাচন কমিশন কার্যালয় আমার তদন্তকারী কর্মকর্তারা সেখানে সরে জমিনে গিয়ে তদন্ত করে স্বাক্ষরদাতা এবং এখানে খুঁজে পায়নি সুতরাং এই ব্যাপারে আপনার স্বাক্ষর দিয়েছে যদি এরকম থাকে তাহলে আপনার পরবর্তীতে নির্বাচন কমিশনে আপনাদের আপিল করার সুযোগ আছে সেখানে আপনারা আপিল করতে পারবেন আমার যাচাই অনুযায়ী যেহেতু এটি সঠিক পাওয়া যায়নি সেক্ষেত্রে একটি এটি বৈধ বলে গণ্য করা গেল না হলফনামায় সাক্ষ্য না থাকায় বাতিল করা হয়েছে বগুড়া চার আসনের স্বতন্ত্র প্রার্থী আশাবুল হোসেন আলম ওরফে হিরু আলমের মনোনয়নপত্র ইনখিলাপির অভিযোগে কক্সবাজার এক আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করে এই আসনের বৈধ প্রার্থী হিসেবে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা কক্সবাজার এক আসন থেকে মোট তেরো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র আমাদের কাছে দাখিল করেছিলেন আটজন প্রার্থীর মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি এবং গ্রহণ করেছি কক্সবাজার দুই এর টোটাল জন তারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন আমরা ছয় জনের মনোনয়নপত্র বৈধ করেছি এদিকে ঝালোঘাটি এক আসনের বজলুল হক হারুনের প্রার্থিতা বাতিল করে বিএনপি থেকে পদত্যাগ করা আলোচিত ব্যক্তি ব্যারিস্টার মোহাম্মদ সাজাহান ওমরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ক্রেডিট কার্ডের ঋণখিলাবির অভিযোগে পাবনা দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে একই সাথে স্থগিত করা হয়েছে এই আসনের আরেক প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সঈদের মনোনয়ন এছাড়া সারা দেশের আরও অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল এবং স্থগিত করেছে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মঈদুল ইসলাম এনটিভি নিউজ ডেস্ক নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী থানার ওসিদের বদলি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার রাজধানীতে কেআইবি অডিটোরিয়ামে মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠান শেষে এই কথা বলেন মন্ত্রী এদিকে অন্য এক অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচন আসলে বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভিন্ন পথে ক্ষমতায় আসতে চায় তামজিদ সুমনের রিপোর্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠানের আয়োজন করা হয় সিনেমাটি সর্বসাধারণের দেখার সুযোগ করে দেয় আয়োজকরা অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী থানার ওসিদের রদবদল করা হচ্ছে যখন নির্বাচন আসে শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলেই নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের নিরাপত্তা বাহিনী থেকে আরম্ভ করে সবকিছু তার উপরে ন্যস্ত থাকে তার নির্দেশ অনুযায়ী তিনি মনে করেছেন দেশের সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা অধিক কাল যাবত ওসি হিসাবে আছেন তারা হয়তো কিছু কেউর প্রতি ইনক্লাইন্ড হতে না এটা তাদের বিবেচনা আমার কিন্তু নয় এটা তাদের কথা সেই জন্যই তারা ওসিদেরকে ট্রান্সফার করতে বলেছেন এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা মানে যথারিতভাবে ট্রান্সফার হবেন এদিকে দগ্ধ হয়ে মারা যাওয়া ট্রাকের হেল্পার বেলাল হোসেনের জানা যায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় মন্ত্রী বলেন বিএনপি বরাবরই ক্ষমতায় যাওয়ার মাধ্যম হিসেবে অগ্নি সন্ত্রাসকে বেছে নিয়েছে এবারও জনসমর্থন হারিয়ে তারা নির্বাচন বানচাল করতে চায় একদম নিশ্চিত পরাজয়ের জেনেই তারা ভিন্ন কায়দায় যেটা নাকি তারা সময় চিন্তা করে ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা অন্য কায়দায় ক্ষমতা আসা যায় কিনা সেই জন্যই তারা এই ঘটনাগুলি ঘটিয়ে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে আমরা মনে করি এই ধরনের অগ্নি সন্ত্রাস যারা করছেন তারা এগুলি বাদ দিয়ে তারা এই আর জ্বালাও পড়াও বন্ধ করে তারা নির্বাচনে আসবেন এটাই আমরা মনে করি কিন্তু না আসলে এদেশের মানুষ তাদের ক্ষমা করবেন না যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জ্বালা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী তামজিৎ সুমন এন টিভি নিউজ ঢাকা অটোমেটিক বিকাশ করতে সেট করুন বিকাশ আর কি লাগে